আপনারা আমার পিছনের স্ক্রিনে একটি নোটিশ বা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এই নোটিশ বা বিজ্ঞপ্তিটি মূলত উমান শ্রম মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ লেবার থেকে গত একই ডিসেম্বর দেওয়া হয়েছে তারপর থেকে এই বিজ্ঞপ্তিটি ঘিরে আমাদের বাঙালি কমিউনিটি বা উমান প্রবাসী বাইদের মাঝে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা বা বিভ্রান্তি কাজ করছে অনেকে আবার ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ বা টিকটকের মতো প্ল্যাটফর্মে এটা নিয়ে অনেক গুজব ছড়াচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এই নোটিশ রেজিস্ট্রেশান বা নিবন্ধন নিয়ে আপনাদের যত বিভ্রান্তি আছে সব দূর করে দেব ইনশাল্লাহ তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখছেন রাজীব ফর ইউ আমি রাজীব আপনাদের সাথে থাকছি পুরো ভিডিও জুড়ে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল হিট আইকন অ্যান্ড নেভার মিস এন আপডেট আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ওমানের শ্রম মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ লেবার তাদের শ্রমবাজার নিয়ন্ত্রণের জন্য উমানের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে তাদের ওই প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী বিন্দুর রেজিস্ট্রেশন বা নিবন্ধন করার জন্য নির্দেশ দিয়েছেন এটি মূলত প্রত্যেক প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী এবং মালিক পক্ষের মধ্যে কাজের চুক্তির নিবন্ধন আর এই নিবন্ধনটি করার জন্য রয়্যাল ওমান পুলিশ বা সোলত অফিস থেকে এক ধরনের পিন নাম্বার বা পাসওয়ার্ড নিয়ে আসতে হবে আর এই রেজিস্ট্রেশনটি মূলত সকল প্রতিষ্ঠানের মালিক বা ওনারকে করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাঙ্গেজ কাজ করতেছেন আপনাদের জন্য এই রেজিস্ট্রেশনটি আপনাদের আর বা মালিক পক্ষ গিয়ে করে নিয়ে আসবে এর জন্য আপনাদেরকে কোনো প্রকার ফি বা টাকা পয়সা দিতে হবে না আর যে সকল প্রবাসী ভাইরা বাইরে কাজ করেন সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের আর বা মালিক পক্ষের সাথে যোগাযোগ করে তাদের থেকে তাদের আইডি কার্ড আপনার নিজের আই নিয়ে সনদ অফিসে দিলে তারা নির্দিষ্ট একটা এর বিনিময়ে আপনার এই কাজটি করে দেবে এই ফিটা অ্যারাউন্ড তিন থেকে সাড়ে তিন রিয়ালের মতো হবে বা অনেকেই শুনছি দু রিয়াল দিয়েও করেছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার বা তারা কীভাবে ম্যানেজ করেছে আমি জানি না বা ম্যাক্সিমাম লোককে শুনেছি যে সাড়ে তিন বা চার রিয়াল দিয়ে এই রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে নিয়েছে সনদ অফিস থেকে সকল প্রতিষ্ঠানকে একত্রিশে ডিসেম্বর দু হাজার একুশের মধ্যে এই রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আর এই সময়ের মধ্যে যদি কোনো প্রতিষ্ঠান বা আরবাব নিবন্ধন সম্পন্ন না করে তাহলে জানুয়ারি এক দু থেকে প্রত্যেক মাসে তাদেরকে নির্দিষ্ট পরিমাণ জরিমানা গুনতে হবে সো তাহলে বুঝতেই পাচ্ছেন এই জিনিসটি হচ্ছে মূলত আপনারা যে প্রতিষ্ঠানে কাজ করছেন ওই প্রতিষ্ঠানের সাথে আপনাদের কাজের চুক্তি বা নিবন্ধন তো আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন এই বিষয়টি এই সম্বন্ধে আপনাদের আর কোনো বিভ্রান্তি বা জটিলতা নেই নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের যদি কোনো জটিলতা থেকে থাকে এই ভিডিওর কমেন্ট লিখে জানাতে পারেন তাহলে আমি নেক্সট ভিডিও আপনাদের কমেন্ট অনুযায়ী বানানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ